আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 12:30 আর আমরা পৌঁছে গেছি ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী কলেজে। আর কলেজের মণ্ডপ যে হয়, কলেজের প্রত্যেক বছর যে পুজো হয় সেটাই এখন দেখব। প্রত্যেক বছরের না, এবছরও ঘাটাল কলেজে খুব সুন্দরভাবেই পুজোর আয়োজন করা হয়েছে। দেখতে দেখে এনাকে যদি আপনারা চেনেন একটু কমেন্ট করবেন। আর ইনি হচ্ছেন ওনার অনুগামী। এই গন্ধটা শুধু ছাতিম গাছের, এই গন্ধটা হেভি লাগে আমাকে, পুরো সেই এলাচের মতন। ওইটা আমার বন্ধু নয়, দেখ বেড়া তোর দরদিনী মা। কেউ কার কথা বলছি বলতো, বুঝে গেছো? তো গাইজ, আমরা এখন পৌঁছে গেছি ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মানে কলেজে, যে ঘাটালের ঘাটাল কলেজ। ভেতরে লাইটিং কিন্তু থিমের খুবই সুন্দর লাগছে দেখতে, প্যান্ডেলের কোনায় কোনায় শিল্পের ছোঁয়া। সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে মাতৃ চেতনা আমাদের মধ্যে প্রথিত। সেই আর ইনি হচ্ছেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী কলেজের চেয়ারম্যান। প্রথম পৃথিবীকে মায়ের আসনে স্থান দিয়েছিল, ঘাটালের প্রত্যেকটি পুজোর মতো এই পুজো ঘাটালের কলেজের পুজো কিন্তু খুবই নাম করা এবং খুবই দারুণ। মণ্ডপে যেমন শিল্পের কারুকার্য, তেমনই এখানে ফোনে ক্যামেরার কারুকার্য।